প্রতিনিধিত্ব করতে হয় সেটা অঙ্কন করে দেখাবো। প্রথমে আমরা একটি কোণ অঙ্কন করে নিই। এও বি একটি কোণ, একে আমরা সমদ্বিখণ্ডিত করব, একে সমদ্বিখণ্ডিত করব। আমরা ওকে কেন্দ্র করে একটি চাপ দেই, মনে করি চাপটি ও একে পি বিন্দুতে এবং উবিকে কিউ বিন্দুতে সেট করে। এখন পি এবং কিউ কে কেন্দ্র করে সুবিধামত ব্যাসার্ধ নিয়ে এও বি এর অভ্যন্তরে দুটি চাপ দেয়। চাপ দয় পরস্পর কিউ কে বিন্দুতে ছেদ করে। এখন আমরা ও এবং কে ওকে যোগ করি তাহলে ওকে যোগ করি এবং এম পর্যন্ত বর্ধিত করি। তাহলে ও এম রেখাংশ ই কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করলো, কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।